ওই আমার ব্যাগ দিয়ে দাও, ব্যাগ নেস কিতে লাগে, ব্যাগ দে। ইগু কি গু, ই তো বিপদ করতো, তো টাকার মাল আমার ব্যাগ গুতা লইয়া গেল গিয়া। ওই তুমি কি ঘুরে দৌড়াস কিতা লাগি, দৌড়াস কিতা লাগি, দেখছি না স্যার। তুমি দেখছে গিলা হরে দিস আইয়া আগে দিয়ে দৌড়া রেখে দেখবে গিলা তুমি। আরে ব্যাগও কিতা তোর দেখিছেন ব্যাগও? এই ইগু তো ড্রাগস রে, তুই দেখানো বাইলে স্যার। ইগু আমার না, তো এগু খার। আমি একজন হুড়ুমুড়ু চোর, মানুষের ফকট টুকট মারি, ব্যাগও চুরি করিয়া ওটা করিয়া চলি। আচ্ছা কাহানি বানা রে, আতে নাতে দর্শি আর তোর নাই ব্যাগ নানি, চল তানাত। স্যার আমার তানাত নিবা না, আমি হুড়ুমুড়ু চোর, অত বড় কেসও আমার হারাইবা না, আমার জীবন ব্যান্ড হয়ে যাব। হুড়ো তানাত চল, বাতে দেখা যাইব কি তাও তোর। ব ব ন ব শুনছাই বেটার গরো, সব দরজা লুয়ার। এরপরে ক্যালোস্টোরি আছে, ইটা তো গ্রিল লাগাই, ক্যালোস্টোরির অত বড় বড় ফাঁক, ইটা ফাঁকে দিতে তুই হামাইবার কথা না। এরপরে বেটার গরোর জানালা, গ্রিল লাগাইলে আছে, এরপরে গ্লাস লাগাই। তুই যদি ডুববার হয় তো হয় গ্রিল ভাঙ্গিতে, গ্লাস ভাঙ্গিতে, এরপরে তুই গরো ডুবতে। ইটা কোনো জিনিসও কোনো এফেক্ট পড়লো না, না ক্যালোস্টোরির গ্রিল ভাঙ্গিলে, না জানালার গ্রিল ভাঙ্গিলে, গ্লাস ভাঙ্গিলে, কিছু না ভাঙ্গিয়া তুই কিলা গরোর ভিতরে ঢুকলে খসাই। স্যার আপনি তো পুলিশ মানুষ নানি, আপনার বেতন তো কমসে কম 500,000 টাকা ফাইন নানি, এর বাদেও তো আরও কিছু উপর টোকা রুজি আছে নানি। অত টাকা পাওয়ার বাদেও আপনি আমার চুরি করার পদ্ধতি শিক্ষা কিতা করতা, আপনার ইতা টাকা এমন নানি। দাঁড়া তোর কাছ থেকে আমি চুরির পদ্ধতি শিখতাম নি, এনে একটা প্রশ্ন আই যায় নানি, সব বালাবালি রইল, তুই কিলা করোর ভিতরে ঢুকলে, ওখানে আমি তোর কাছে জানতাম যে ইয়ার কিলা করোর ভিতরে ঢুকছ তখন কো। স্যার আমি আসর বাদে খোলা বলে আমায় আসা করে তোলে উঠি রইছিলাম। তোর নাম কিটা? স্যার স্যার ও একজন পাইছি হাতে গোটা ও দেখো কিটা এগুল দেখো, দেখুন না আপনি দেখলে বুঝবা। ও দেখো তারে হাতে গোটা ধরছে কিন্তু আজকে কতদিন থাকি হে ওটা করে। এগু তো ড্রাগস রে স্যার, এই ব্যাগ আমার নাই, আমি একজন চুর মানুষ, আমি এক জায়গাতে চুরি করছিলাম, করিয়া ব্যাগ এগু আনছি আমি। স্যার কি মিশা মাথে হাতে নাতে ধরছি তারে, এটা মিশা মাতিব এখন ড্রাগস বা দুই নম্বরে কিছু ধরার পরে যত বা না বার করই নারি, মানে বুঝা যাইব তারা একদম ফ্রেশ মানুষ, ইতাল কোনো লিপ্ত নাই তারা। তুমি এক কাজ করো, তারে তার ডিগ্রি রুমে লইয়ে যাও, আমি আইয়া ডান্ডা পড়লে সব আইব বার গিয়া লইয়ে যাও তার। ঠিক আছে স্যার। আর তুই শুন, আজকে লাগি তোরে সারিয়া দিলাই ইয়ার, নেক্সট টাইম যদি কোনো দিন পাই এরকম তো কিতা করবো আমি নিজেও জানি না। তুই বেটা সুস্থ সবল ছেলে, হাত পাও আছে, রুজি কাম করোস না, কাম কাজ করিয়া খাস না, তুই কিতা লাগি চুরি করোস? স্যার আমি আর এলা করতাম না। যা ইয়ার তাকে জানি, আর কোনো দিন শুনি না জানি, যা। আমি অত বড় গুণা কিতা করলাম, ডাক্তার কেছো যে ফাঁসি গেলাম, আমি তো মামুলিক সুর আসলাম, আর সুরের তো অত বড় শাস্তি হইবার কথা না বন্ধু। ও বন্ধু আজকে নানি যেন যাইমো বুঝত নি, ইনতা কি না হইলেও ক্যাশ 2,00,000 টাকা লইয়া আইম, আমি এক বাড়ি এখান দেখছি বুঝত নি, হামানির রাস্তা ওসব আমি মোটামুটি দেখি আই গেছি, আর এনে খালি তোর আমার গেলে হইতো না, পুরা টিম যাওয়া লাগবো, বাড়ি বড়ো কম সময়ে পুরা সব রুমাই নাতাইয়া লুই আইতাম। চুরির চিন্তা ছাড় দে বন্ধু, আমি অন্য এক টেনশনও আছি। কিটা টেনশন? ওই খাইলে আমি ব্যাগেগু চুরি বসলাম, আর পুলিশও ধরা খাই দিছি, আর ব্যাগিগুর ভিতরে ড্রাগস আসলো, আর ড্রাগসও খেয়েছ ফাঁসি গেছি আমি। কিটা মাতস? আর মাতিস না, পুলিশে একদা তোর বাড়ি আনি দিছে খাইল ড্রাই, তোরে তো দেখাইতাম পারতাম না, এলে এখন জায়গাত বাড়ি আইছে, দিন দেখাইতাম ফারতাম তো তুইও বুঝলে অনে। বাদে আমার বউয়ে ও তাই যেটা শোনা গয়না আসলো, ও সারা জমা দিয়া, আর লগে আমি 3-4 মাস চুরি করে দেখুন পয়সা জমাইছি, ও সারা পয়সা সব শোনা গয়না জমা দিয়া আমার বেলে ছুটাইয়া আনছে। তুই বন্ধু নিশ্চয় আরও কোনো গলতি করছ তোর জীবনে বুঝত নে, যার কারণে তুই কিছু ফাঁসিস, আর নাইলে চুরির শাস্তি অত বড়োবার কথা নাই, চিন্তা করে দেখ তোর জীবনে আরও কোনো গলতি করছত নি। না রে ভাই আমার তো ইয়াই জান না, আমার জীবনে অত বড় ভুল করছি বলিয়া, তবে একদিন রাইট কিতা কিতা গরু আছে সব বাইর করো। আমার গরুর বা কিছু নাই। কি আর কিছু নাই, কালকে একাল বলে দিছিস সব পয়সা বাইর করো। বাবারে এই পয়সা তোমারই দেইতে,
আমি বিপদই বনি যাব। তুমি বিপদই বনবাই না কিতা বনবাই তা আমি জানি না, জান দিতাই নি না খুঁজা দিতাই। ও জান বাঁচাইবার লাগে রে বাবা, আমার অত মায়ার বলার জোড়া বেশিছি, আমার বড় বেমার হয়ে গেছে, আমি চেন্নাই যাওয়া লাগে চিকিৎসা করার লাগে। বেমার হয়েছে এমনও কমবো, আমি মানুষের উপরে রেহাম করি না, জলদি উঠো পয়সা খানো তো আছে বাইরে করি তো, উঠো 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 জলদি। শোনা বাবা, সেদ মারি তুমি জলদি উঠো বাইরে করি তো জলদি। এক জোড়া বলত বেশিছত, এক জোড়া বলতে দামও কিননি, বাকি টেকা খানো আছে কোন বাখর। বাবা আমি মজবুর মানুষ, আমার এখন তা নিও না তুমি, আমি চিকিৎসা করাও লাগবো রে বা, নাহলে আমি বাঁচতাম না। আমি তো জানি না তুই টেকা দেখুন আছো কোন বাখর জলদি। তুমি অগুন না অগিন আর বাকি খুন দিয়া, আমি চিকিৎসা করাইলাম। ওই তো নাই বাকি হাবলি লাগবো আমার বাখর। বাবা আমি মানুষের উড়ে দেয়, আমি মানুষের উড়ে রেহাম করি না, খুঁজা কোন বাখর জলদি। শোনা বাবা রেহাম করো জলদি বাখর, না জান দিতে না খুঁজা দিতে জলদি। লইয়া যাও বাবা, তোমার লগে মায়ের করার মতো শক্তি আমার কাছে নাই, আল্লাহ দেখ রা, আল্লাহর বিচার আল্লাহ করবা। আল্লাহ আমি অসহায় মজবুর বেমারি মানুষ, ই হুয়ায় আমার পয়সা গুণ লইয়া গেছিলি, তুমি এর বিচার করিও। আমি কইছি নানি বন্ধু, তুমি কিছু একটা করছো যার কারণে তুমি শাস্তি পাইছ, জীবনে আর যে চেষ্টা কর বন্ধু, কিন্তু কোনো অসহায় এতিম কোনো গরিব মানুষ কোনো লাসার মানুষ কোনো মজদুর মানুষের বদুয়া লইতে নাই, এরার বদুয়া বড় জলদি লাগে। বেটা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহর বিচার আল্লাহ করছেন বুঝছত নি, তুই বেটার উপরে জুলুম করছত আর আল্লাহ তোরে ড্রাগসর খেয়েছ হারাইয়া শাস্তি দিছেন। ও বন্ধু আমি কেন এখন বুধবাইছ, এখন কিতা হতাম কষাই। তুই এখন এক কাম কর, বেটার বাড়িত যা, গিয়ে বেটার কাছে মাফ চা। ও বন্ধু আমি বেটার বাড়িতে চকর যাইমু, গিয়ে বেটার কাছে মাফ চাইমু, আর চেষ্টা করুন বেটার কাছে যে ফুসি আনছি ওগুন আস্তে আস্তে ঘুরাইয়া দিতাম, আর আমি কোনোদিন চুরি করতাম না। ও চুরি আমি বাদ দিলাম রে বন্ধু, তোর এখান দেখিয়া আমার শিক্ষা হয়ে গেছে, কারণ আমরা তো মানুষের ঘরে চুরি করি, চুরি করার ফলে মানুষ মজবুর হইয়া আল্লাহর কাছে কইবা আল্লাহর কাছে বিচার দিবা, আর আল্লাহ আমরা কোন বিপদে ফলাইয়া কোনবাই কিতা করিয়া যেন শাস্তি দিবা তা কইবার নাই বুঝছত নি। তার লাগে আমিও চুরি বাদ দিলাম, আজ থেকে আমি আর চুরি করতাম না, কোনো একটা বালা কোনো কাম কাজ দেখিয়া আজের কাম করিয়াও না খাইমু। আমিও আজ থেকে বালা কাম কাজ দেখিয়া খান টুকাইয়া করমু।